ঈদের দিন রাত আটটার মধ্যে বজ্র অপসারণের ঘোষণা মেয়র আতিকের ঈদের দিন ছয় ঘন্টার মধ্যে অর্থাৎ রাত আটটার মধ্যে ঢাকা উত্তরের বজ্র অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সেই সাথে নগরীর সড়কে পশুর হাট বসালে জামানত বাজেয়াপ্তের হুঁশিয়ারিও দেন তিনি বুধবার বারো জন সকালে কোরবানের বজ্র অপসারণের প্রস্তুতি নিয়ে গাত্তরি ডিএনসিসি কাঁচা বাজারে মত বিনিময় সভায় এসব কথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন ঈদের দিন দুপুর দুইটা থেকে শুরু করে ছয় ঘন্টার মধ্যে উত্তরের সকল বজ্র অপসারণ করা হবে তবে ঠিকাদার নয় পশুহাটের বজ্র এবার ডিএনসিসির কর্মীরা নিজেরাই অপসারণ করবে বজ্র অপসারণে আজ বত্রিশটি বহরে যুক্ত হয়েছে বলেও জানান তিনি এ সময় কোরবানের বজ্র যত্রতত্র না ফেলে নির্ধারিত স্থানে ফেলার অনুরোধ করেন মেয়র একই সাথে নগরবাসীকে দুই দিনের মধ্যে কোরবানির পশু জবাই শেষ করার আহ্বান জানান মেয়র এই ছিল এখনকার প্রতিবেদন নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন মুক্তা পারভেস ডেস্ক রিপোর্ট বি নিউজ ঢাকা